চার দোহানে বইয়া বইয়া কোন হুজুরে কি করে, কোথায় গেছে, কোথায় কি করছে, এইগুলো পরে পত্রিকায় যদি হুজুরের ছবি দেয়, পাইছি 40 লাখ টাকার অফার পাইয়া গেছে। অথচ নিজে যে বেইমান হয়ে বসে আছে এই খবর নাই। বিশ্বনবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় এমন একটা সময় আসবে, সকালবেলা মোমেন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে। সে নিজেও জানে না, জানে না সে, আমি যে মোনাফেক হইয়া বইয়ে রয়েছি আমি জানি না, আমি তো ভাবতেছি আমি বিশাল দরবেশ সাহ। এমন একটা বাক্যের কারণে, এমন কিছু চিন্তাধারার কারণে মানুষ যে বেইমান হয় সে নিজেও জানে না। অথচ সে মক্কায় যায়, হজ করে, নবীর রওজার সামনে যায়, সাদা কাপড় পরে সেলফি তোলে, আমি তো তোমাদের সেই বিখ্যাত খেলোয়াড়। কয়েকদিন পরে গিয়ে দেখি ভারতের কলকাতায় সে পূজা উপলক্ষে সেখানে সে উদ্বোধন করে। আরে মিয়া, স্পষ্ট মনে রাখতে হবে আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহ এবং তার রসুলের জন্য, দুশ্মনী করতে হবে আল্লাহ এবং তার রসুলের জন্য। তুমি আমার ইসলাম নিয়ে কটুক্তি করবে, তোমার সাথে আমার বিন্দু পরিমাণ মহব্বত থাকতেই পারে না। কিসের মহব্বত তোমার সাথে আমার? তুমি ছিল আমার মাথার তাস ওই সময়, আর তোমার কিছু আচরণ চরিত্রের কারণে তোমার চেয়ে কুকুর হাজার গুণ ভালো আছে। এখানে অনেক যুবকরা বসা আছেন, কাকে ভালোবাসেন আপনি, হিসাব করে মিলাবেন, আপনি কাকে ভালোবাসেন? রসুল বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত। এই রসুলের হাদিস কি আপনি মিথ্যা বলতে পারবেন? পারবেন না, পারবেন না ভাই। আপনার জন্য কবর কবর অপেক্ষা করতেছে, আপনাকে মরতে হবে, আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে আপনার মৃত্যু হতে পারে, খুব সাবধান। এটা মারাত্মক স্পর্শকাতর একটা বিষয়। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখা এটা ইমান, এটা কি এটা ইমান। একটা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা আর বিফলতা এখানেই।